ভাঙড়ের আইন শৃঙ্খলা নিয়ে এবার পুলিশের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। ভাঙড়ে আপনারা জানেন আইএসএফ এবং সিপিএম এর মিছিল করা নিয়ে অনুমতির কারণে আদালতের দ্বারস্থ হয় এবং সেই মামলার প্রেক্ষিতেই পুলিশের তরফ থেকে ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, দেখো সম্প্রতি সেটা হচ্ছে ভাঙড়ে মিছিল করতে গিয়েছে আইএসএফ এবং সিপিআইএম শান্তিপূর্ণ মিছিল দুবার করে সময় চাওয়া হলেও অনুমতি চাওয়া হলেও পুলিশই অনুমতি দেয়নি, যে কারণে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি জানতে চান পুলিশের কাছে সেখানে সমস্যা কোথায়। পুলিশ যেটা বলে যে 144 জারি করা রয়েছে, সুতরাং পুলিশকে বলা হয় কতদিন গালটা চলবে। পুলিশ বলছে এখনই বলা সম্ভব নয়, এরপরে মামলাকারীর বক্তব্য এটা পুলিশ স্টেট না গণতান্ত্রিক স্টেট। সুতরাং এই বক্তব্য সওয়াল হওয়ার পরই কিন্তু বিচারপতি বলেন যে আপনারা সোমবারের মধ্যে কি রিপোর্ট দিন, কি পরিস্থিতি রয়েছে, কবে রুদ্ধ করা সম্ভব, তারপরে অনুমতি দেওয়ার বিষয়টি সামনে আসবে। আগামী সোমবার পুলিশ রিপোর্ট দেবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি, তার উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিতে পারে যে সেখানে কবে আইএসএফ এবং সিপিআইএম মিছিল করতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।